नमस्कार आदाब आमी प्रवीर विश्वास और आपनारा देखछेन एनके डिजिटल आरो एकटी पर्व आपनादेर काछे आजकेर विषय आसार आगे आमी दुई एकटा कथा आपनादेरके बोलते चाई। देखुन आमरा विभिन्न खबर प्रतिदिन जे घटे चला संबाद सेई संबाद थेके विभिन्न संबाद आपनादेर सामने तुले आनी तार चुलचेरा विश्लेषण करी एबं खबरेर मध्ये थाका जे आसल खबर সেই খবরটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কেউ সহমত হন কেউ হন না, কেউ আমাদের সাথে কুকথায় আমাদের ভরিয়ে দেন কেউ সুকথায় ভরিয়ে দেন সবই স্বাগত, কিন্তু আমরা আপনাদের কাছে খবরের ভেতরে লুকিয়ে থাকা খবর, যে খবর বাজার চলতি মিডিয়া আপনাদের দেখায় না, যে খবর বাজার চলতি কাগজে আপনাদেরকে মানে ছাপা হয় না, সেই খবর কিন্তু আমরা বিশ্লেষণ করি। যেমন ধরুন আজকে যে বিষয়টি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি নাটের গুরু, তার জন্য নাকি তৃণমূল কংগ্রেস থেকে দলে দলে নেতারা চলে যাচ্ছে, এরকম একটা পারসেপশন তৈরি করা হয়েছে বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন খবরের কাগজে এরকম একটা পারসেপশন তৈরি করা হচ্ছে। সেই সংবাদে আমরা যাব। তার আগে আপনাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই যে আগামী 13 তারিখ শনিবার আপনাদের বহু প্রতীক্ষিত যে এপিসোড, হ্যাঁ, নির্বাচনী সমীক্ষা, নির্বাচনী সমীক্ষা আমরা কিন্তু 13 তারিখে আপনাদেরকে দেখাতে চলেছি, 13ই ফেব্রুয়ারি সন্ধে 6টায়। আমরা প্রতি কেন্দ্রে প্রায় 500 মানুষের সাথে কথা বলেছি, তাদের মতামত নিয়েছি। এই মানুষ কারা? তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা নন, তারা খেতে খামারে কাজ করা মানুষ, কলকারখানায় কাজ করা মানুষ, টোটো চালক, রিক্সা চালক, গৃহবধূ, ছাত্র, সাংবাদিক, সেলুনওয়ালা ইত্যাদি সাধারণ মানুষ যারা বলতে যাদেরকে বোঝাই আমরা, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত পর্যন্ত সকলের সাথে কথা বলেছি, কিন্তু তারা কেউ রাজনীতির সাথে জড়িত নন। এইরকম মানুষ তাদের মতামত দিয়েছেন এবং খুব খোলাখুলি মতামত দিয়েছেন। 2021 নির্বাচনে কারা আসতে চলেছে পশ্চিমবাংলার ক্ষমতায়, 294টা কেন্দ্রের প্রতি কেন্দ্রে গিয়ে আমরা সার্ভে করে আপনাদের কাছে তুলে আনছি এযাবৎকালের সর্ববৃহৎ সমীক্ষা। এবং এই কাজে আমাদের যারা সহায়তা করেছেন তারা সবাই আমাদের সোশ্যাল মিডিয়ার বন্ধু, তারা কেউ প্রফেশনাল লোক না, আমরা তাদেরকে দিয়ে সার্ভে করিয়েছি, তারা আমাদেরকে আমাদের রিপোর্ট তুলে এনেছেন, কৃতজ্ঞতা জানাই তাদেরকে। সাথে সাথে আপনাদের এটাও জানাই যে এই সার্ভে কোনো শক্তির কাছে মাথা নিচু করে সার্ভে রিপোর্ট বদলে যাওয়ার কোনো কারণ নেই। যা খবর, যা তথ্য আমাদের কাছে এসেছে সেটাই আমরা আগামী দিনে আপনাদেরকে তুলে ধরতে চলেছি। চলে আসি আজকের এপিসোডে। আজকের এপিসোডের বিষয় হচ্ছে নাটের গুরু কি অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় কি, তার প্রথম পরিচয় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। এই ভাইপো নিয়ে কিন্তু সারা পশ্চিমবাংলা আজকে উত্তাল, আজকের আলোচনার বিষয় ভাইপো। এই ভাইপো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার প্রথম পরিচয় যদি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হয়ে থাকেন, তার পরবর্তী পরিচয় হচ্ছে তিনি তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। যদিও সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সেরকম কোনো এক্সিস্টেন্স নেই, তবু তিনি রাজ্যের যুবর শেষ কথা এবং তিনি ডায়মন্ড হারবারের সাংসদ, এটি তার রাজনৈতিক পরিচয়। তিনি হঠাৎ করে এত শক্তিধর হয়ে গেলেন যে তার জন্য শুভেন্দু অধিকারীর মতন হেভিওয়েট নেতা, তার জন্য রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতন হেভিওয়েট নেতা, বৈশালী ডালমিয়া বা প্রবীর ঘোষাল ইত্যাদি ইত্যাদি তারা সব চলে গেলেন। ব্যাপারটা কি তাই? একদল বলছেন, রাজনৈতিক যারা বিশ্লেষণ করেন বা যারা পর্যবেক্ষক তারা বলছেন হ্যাঁ ঠিকই তাই, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেরনি নাকি তৃণমূল কংগ্রেস চলছে, তার ইচ্ছেটাই তৃণমূল কংগ্রেসের শেষ ইচ্ছে, তাই তিনি ডিক্টেটরশিপ চালাচ্ছেন, স্বৈরাচারী মনোভাব নিয়ে দল চালাচ্ছেন, তাই সেই দলের টেকা সম্ভব হচ্ছে না। আরেক দল বলছে না তা নয়, এই যে মানুষগুলো যারা দল ছেড়ে চলে গিয়েছেন, তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে গিয়েছেন, তারা হয় কোনো লোভে গিয়েছেন আর না হয় তাদের চুরি চামারি ধরা পড়ে যাচ্ছে, সেই কারণেই তারা দল ছাড়ছেন। আসুন এই দুই খবরের মাঝখানে লুকিয়ে থাকা আসল খবর আজকে আপনাদের সামনে তুলে ধরি। আসল খবরটা কি? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হওয়ার পর থেকে যুব কংগ্রেসকে তিনি ঢেলে সাজানোর চেষ্টা করেছেন, আগেও একবার করেছেন, এখন আরও একবার করছেন। এই ঢেলে সাজাতে গিয়ে কিছু মানুষ বাদ পড়েছিলেন সেই সময়, নতুন কিছু মানুষ এসেছিলেন, এবারও তিনি যুব কংগ্রেসকে ঢেলে সাজাচ্ছেন, তাতে কিছু পুরনো মানুষ বাদ চলে যাচ্ছে, কিছু নতুন মানুষ আসছেন, এটাই যে কোনো রাজনৈতিক দলের নিয়ম। সৌমিত্র খান আজকে বিজেপি যুব মোর্চার সভাপতি, কিন্তু গত কয়েক বছর আগে তিনি ছিলেন না, তিনি আজ হয়েছেন, আগামী দিনেও তিনি থাকবেন না রাজনীতিতে, এই চলে যাওয়া চলে আসাটা থাকেই, তাই এটা খুব একটা বড় খবর নয় বা বড় ইস্যু নয়। ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে, বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস
দক্ষিণ কলকাতা ভিত্তিক দল হয়ে গিয়েছে বা কলকাতা শহর ভিত্তিক দল হয়ে গিয়েছে, তারা গ্রামের মানুষদের খুব একটা গুরুত্ব দেন না। এই অভিযোগ কার? অভিযোগ শুভেন্দু অধিকারীর। কিন্তু যার যিনি অভিযোগ করছেন আর যার সম্বন্ধে অভিযোগ করছেন, যিনি অভিযোগ করছেন তিনি বলছেন যে এটা গ্রামের দল নয়, এটা শহরের দল। কিন্তু তিনি নিজেই কিন্তু 32টা পদে আসীন ছিলেন, তিন তিনটে মন্ত্রিত্ব তিনি সামলেছেন এবং গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব সামলেছেন। অর্থাৎ মানে যিনি অভিযোগ করছেন যে এটি শহরের দল, দক্ষিণ কলকাতা ভিত্তিক দল, তিনি নিজেই 35টা পদের অধিকারী ছিলেন। যদি গ্রাম ভিত্তিক দল নাই হবে তাহলে তাকে জায়গা দেওয়ার কোনো প্রশ্ন ছিল না, তিনি জায়গা পেয়েছেন। এরকম বহু নেতা, বহু নেতা, গৌতম দেব থেকে শুরু করে সৌরভ চক্রবর্তী, ঋতব্রত ব্যানার্জি, এরকম বহু নেতা, শঙ্কর সিংহ, কত নাম বলবো, মানস ভুঁইয়া, অরূপ রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কত লোকের নাম বলবো যারা কিন্তু কলকাতা শহরের নন বা দক্ষিণ কলকাতার নন, তিনি তারা রাজ্যের বিভিন্ন বড় বড় পদ অলংকার করে আছেন এবং সাফল্যের সাথে কাজও করছেন। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে, সমস্যার গভীর হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচনের প্রাক্কালে এক বছর আগে পিকে অর্থাৎ আইপ্যাককে তিনি নিয়ে আসলেন, আইপ্যাককে তিনি আনলেন দলের ভোট পরিচালনা বা ভোটের ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য, সিঁদুরে মেঘ দেখলেন কিছু লোক, ভয় পেয়ে গেলেন তারা। পিকের কর্মপদ্ধতি নিয়ে তারা যতদিন ওয়াকিবহল ছিলেন না ততদিন তারা পিকের বিরোধিতা করেননি, কিন্তু পিকে যখন বুথে বুথে মানুষ লোক তাদের লোক পাঠাতে শুরু করলো, খবরও খবর নেওয়া শুরু করলো, কোন নেতার কী কাজকর্ম, তাদের বিরুদ্ধে মানুষের অভিযোগ কী ইত্যাদি ইত্যাদি খবর যখন নেওয়া শুরু করলো, সিঁদুরে মেঘ দেখলেন কিন্তু বেশ কিছু মানুষ, ভয় পেয়ে গেলেন তারা। কারণ তাদের কাটমানি খাওয়া, তাদের চৌর্যবৃত্তি, তাদের মানুষকে এক্সটর্শন করা ইত্যাদিগুলো পিকের মাধ্যমে দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে যাচ্ছিল। এইখানে বাঁধল গোল, এইখানেই কিন্তু ভয় পেয়ে গেলেন কিছু নেতা, তারা ধীরে ধীরে পালানোর পথ খুঁজলেন। হঠাৎ বলা হলো যে তারা নাকি বঞ্চিত, তারা দলে থেকে কাজ করতে পারছেন না। 10 বছর একটি শাসক দলের সাথে যুক্ত হওয়ার পর, থাকার পর কেউ যদি বলেন আমি কাজ করতে পারিনি বা কাজ করতে পারছি না, সে দায়টা কিন্তু সেই মানুষটিকেই নিতে হয়। কারণ তাহলে তিনি 10 বছর আগে কেন বলেননি, অথবা তিনি দায়িত্ব পাওয়ার অব্যবহিত পরেই, ধরুন দায়িত্ব পেয়েছেন ছমাস পরেই, তিনি কেন বলেননি যে আমরা কাজ করতে পারছি না, আমরা দল ত্যাগ করছি? আজকে নির্বাচনের প্রাক্কালে তারা কেন দলে দলে চলে যাচ্ছেন, প্রশ্ন উঠছে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে। মানুষ প্রতারিত ভাবছেন নিজেদেরকে, যে মানুষগুলো তাদের ভোট দিয়েছিলেন, বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, সেই মানুষগুলো কিন্তু নিজেদেরকে প্রতারিত ভাবছেন। তারা যে কোনো মানুষ রাজনৈতিক দলের আদর্শ নিয়ে চলেন, মানুষও তাই, তারাও একটা আদর্শ নিয়ে চলেন, তারাও ধর্মনিরপেক্ষ দল হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন, উন্নয়ন করবে বলে ভোট দিয়েছিলেন। সেই মানুষগুলো যখন বলছেন 10 বছর পর যে আমরা উন্নয়ন করতে পারিনি, তাহলে সেই দায় কিন্তু সেই মানুষদেরই নিতে হয়। আজকে তারা একটি তথাকথিত সাম্প্রদায়িক দলে জয়েন করছেন, কেউ কেউ বলেন সাম্প্রদায়িক, এটা আমাদের কথা নয়, কিন্তু এই সাম্প্রদায়িক দলে যারা যুক্ত হওয়ার আগে তারা সেই মানুষগুলোর কথা একবার ভেবে নিতে পারতেন যে মানুষগুলো তাদের অসাম্প্রদায়িক ভেবে ভোট দিয়েছিল। আগামী দিন ভোটের রেজাল্ট কী হবে আপনারা নিশ্চয়ই 13 তারিখে দেখবেন, এবং নির্বাচনের পর তো নিশ্চয়ই পরিষ্কার চিত্র আপনাদের সামনে চলে আসবে যে মানুষ তাদেরকে ভরসা করেছে নাকি তাদের পুরনো দল তৃণমূল কংগ্রেসকে ভরসা করছে, পরিষ্কার হয়ে যাবে ছবিটা। কিন্তু তার আগে বলেনি, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পিকেকে নিয়োগ করা বা আইপ্যাককে নিয়োগ করা, এটা নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে। কেউ বলছেন 300 কোটি টাকা পিকের সাথে চুক্তি হয়েছে, কেউ বলছেন 400 কোটি টাকা, কেউ 500, যা খুশি মন গড়া কথা হচ্ছে। কিন্তু আমরা জানি না কত টাকা পিকের সাথে চুক্তি হয়েছে, এটা আমরা জানি না, জানতে চাইও না। কিন্তু এটা জানি যে পিকে বা তার সংস্থা আইপ্যাক যেখানেই কাজ করেছেন, যেখানে তাকে কাজ করতে সুযোগ দেওয়া হয়েছে, সেখানে তিনি কিন্তু মিরাকেল ঘটিয়েছেন। পশ্চিমবাংলায় যে ঘটবে না এমন কথা বলা যায় না। কিন্তু যারা ধরুন মুকুল রায়ের মতন আগে দল ছেড়েছিলেন, তাদের একটা জিনিস লক্ষ্য করুন, তারা কিন্তু ইতিমধ্যে চুপ হয়ে গিয়েছেন। দেখুন অর্জুন সিং কোনো কথা বলছেন না, সব্যসাচী দত্ত কোনো কথা বলছেন না, মুকুল রায় বলছেন না, নিশীত প্রামাণিক বলছেন না, লকেট চ্যাটার্জি বলছেন না, কারা বলছেন? যারা সদ্য বিজেপিতে গিয়েছেন, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, এরা কিন্তু ভয় পেয়ে গিয়েছেন যে এনাদের
কোনো না কোনো গোপন চুক্তি, গোপন কোনো কর্মকাণ্ড নিশ্চয়ই দলের কাছে পৌঁছে গিয়েছে। কারণ তাদের তো দল ছাড়ার কোনো প্রশ্ন ছিল না, কারণ তারা 10 বছর কাজ করেছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় সাফল্যের সাথে কাজ করেছেন, সেচ দপ্তর করেছেন, বন দপ্তরে করেছেন, সাফল্যের সাথে করেছেন, মন্ত্রী হিসাবে তার যথেষ্ট সুনাম ছিল, শুভেন্দু অধিকারী পরিবহন মন্ত্রী হিসাবে তারও যথেষ্ট সুনাম ছিল। তাহলে আজ কেন বলছেন কাজ করতে পারিনি? কাজ বলতে তারা কি বোঝেন? কাজ বলতে রাস্তা হওয়া, কাজ বলতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, কাজ বলতে তিনি যে দপ্তরের মন্ত্রী সেই দপ্তরের কাজ করা। বলা যায় বৈশাল ডালিমিয়া কাজ করেননি, বালিতে কোনো উন্নয়ন হয়নি, উত্তরপাড়ায় কোনো উন্নয়ন হয়নি, প্রবীর ঘোষাল কোনো কাজ করতে পারেননি, পারেননি না করেননি সেটা আলাদা ব্যাপার। যদি সারা পশ্চিমবাংলার উন্নয়ন হয়ে থাকে, যদি সারা পশ্চিমবাংলায় রাস্তা হয়ে থাকে, সারা পশ্চিমবাংলার মানুষ আলোর মধ্যে দিয়ে হাঁটতে পারেন রাতের অন্ধকারে, তাহলে বালির মানুষ বা উত্তরপাড়ার মানুষ যদি না পারেন, সে দায়টা কিন্তু রাজ্য সরকারের ওপর বর্তায় না, যারা সংশ্লিষ্ট বিধায়ক ছিলেন তাদের ওপর বর্তায়। আপনারা চলে যান এখান থেকে বেশি না, কলকাতা থেকে মাত্র 40-45 কিলোমিটার দূরে জাঙ্গিপাড়া, দেখে আসুন সেখানে কাজ কীভাবে হয়েছে। চলে যান আপনি আরেকটু দূরে যদি বলতে হয় উদয়নারায়ণপুর, চলে যান আপনি উলুবেড়িয়া, চলে যান আপনি হাওড়ার যে কোনো অঞ্চল, শুধু বালি বাদে বাকি সব জায়গায় উন্নয়ন হয়েছে, ওদিকে উত্তরপাড়া বাদে সব জায়গায় উন্নয়ন হয়েছে। উন্নয়ন কাকে বলে দেখতে হলে জাঙ্গিপাড়া অবশ্যই আপনাকে একবার যেতে হবে। যদি জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী উন্নয়ন করতে পারেন, তার পাশেই উত্তরপাড়ায় প্রবীর ঘোষাল কেন পারলেন না, আর প্রবীর ঘোষালের গা ঘেঁষা বৈশালী ডালিমিয়া কেন পারলেন না? কারণ তারা উন্নয়ন করতে চাননি, তারা উন্নয়নের পদ্ধতি জানেন না। স্নেহাশিস চক্রবর্তীরা জানেন, অরূপ রায়রা জানেন, পুলক রায় জানেন, সমীর বাজারা জানেন, গুলশান মল্লিকরা জানেন, কিন্তু বৈশালী ডালমিয়া বা প্রবীর ঘোষালরা জানেন না এটা বাস্তব সত্য। সারা পশ্চিমবাংলায় তো উন্নয়ন হয়েছে, চোখে দেখা যাচ্ছে, রাস্তাঘাট হাসপাতাল এগুলো তো আছেই, এছাড়াও সরকারের 64-65টা প্রকল্প রয়েছে যার মাধ্যমে মানুষের কাছে সরাসরি উন্নয়ন পৌঁছে যাচ্ছে, যেখানে দলের কোনো হাত নেই। কন্যাশ্রী পেতে গেলে রাজনৈতিক দল হস্তক্ষেপ করে না, যেটা আমরা আগের সরকারের ক্ষেত্রে দেখেছি, সরকারের যে কোনো প্রকল্প পার্টি অফিসের মাধ্যমে বিতরণ করা হতো, সেখানে পার্টির কিছু মুষ্টিমেয় লোক পেতেন, বাকিরা পেতেন না। কিন্তু এক্ষেত্রে করা হয়েছে কি, কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, সবুজ সাথী বলুন, যাই বলুন, যে কোনো প্রকল্প সরকার কিন্তু সরাসরি মানুষের হাতে পৌঁছে দিয়েছেন। এখানে পার্টির কোনো হাত নেই, কাউকে কোনো পার্টির লোক কন্যাশ্রী করিয়েও দিতে পারেননি, কন্যাশ্রী বন্ধও করতে পারেননি, সেটা পুরোপুরি স্কুলগুলোর মাধ্যমে হয়েছে। সবুজ সাথীর ক্ষেত্রেও তাই, আপনারা রেশন কার্ড দেখেছেন মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতগুলোর মাধ্যমে কীভাবে রেশন কার্ড বিতরণ করা হয়েছে, মানুষ পাচ্ছেন আজকে বিনে পয়সায় চাল ডাল। এখানে যদি কোনো বিধায়ক কাজ করতে না পেরে থাকেন সেটা তার ব্যক্তিগত ব্যর্থতা। আমি ব্যক্তিগতভাবে বৈশালী ডালমিয়াকে চিনি, তিনি তার সাজগোজ ইত্যাদি নিয়ে এত ব্যস্ত এবং ফিতে কাটা। বৈশালী ডালমিয়াকে বালির মানুষ পেয়েছেন শুধু ফিতে কাটতে, কখনো কোনো পুজোতে কখনো কোনো অনুষ্ঠানে ফিতে কাটতে পেয়েছেন, সাধারণ মানুষের জন্য তিনি কিচ্ছু করতে পারেননি, কিচ্ছু করতে পারেননি। তার একটা অফিস আছে বেলুড়ে, সেই বেলুড় অফিস থেকে মানুষকে সার্টিফিকেট দেওয়া হয়, আপাতত বালি অঞ্চলে কাউন্সিলর নেই, সার্টিফিকেট দেওয়া হয়, ব্যাস, এছাড়া আর কোনো কাজ নেই তার, কোনো কাজ নেই। কোথায় রাস্তা ভেঙে যাচ্ছে, কোথায় মানুষ জল পাচ্ছে না, সে ব্যাপারে তিনি বিন্দুমাত্র ওয়াকিবহাল ছিলেন না, মানুষ তাকে পছন্দ করেননি। যদিও তৃণমূল কংগ্রেস তাকে তাড়িয়েছে, তিনি দল ছেড়ে যাননি, তাকে তাড়ানো হয়েছে তার কৃতকর্মের জন্য। যাই হোক, চলে আসি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কি ফ্যাক্টর, আসল চাবিকাঠি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি উপলক্ষ, রাজীব বন্দ্যোপাধ্যায় দল ছাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে কাঁদতে কাঁদতে, মানুষ এসব অভিনয় বোঝে? রাজীববাবুকে বলছি, আপনার এই অভিনয় মানুষ কিন্তু ধরে ফেলেছে। আগের দিন কাঁদতে কাঁদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে দল ছাড়ছেন, পরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মঞ্চে উঠে আজে বাজে কথা বলছেন, মানুষ এগুলো বোঝে? এগুলো করবেন না, এগুলো করা উচিত নয়, বাঙালিকে এত বোকা ভাববেন না আপনারা। আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলে প্রচার করছি না, কিন্তু একজন আম বাঙালি হিসেবে আপনার এই অভিনয়টা আমাদের ব্যথিত করে, কষ্ট দেয়। শুভেন্দু অধিকারী, যিনি 35টা পদের অধিকারী, তিনি বলছেন নাকি তিনি কাজ করতে পারেননি, বঞ্চিত, ভাবা যায় এটা? মানুষ কি বিশ্বাস করবে, বাঙালি কি এতই বোকা? আপনারা যাকে ইচ্ছে ভোট দেবেন, ভোটের ব্যাপারে আমার কিছু বলার নেই, কিন্তু যে মানুষগুলো মিথ্যাচার করছেন, সে তৃণমূল কংগ্রেসের হতে পারেন, সিপিআইএমের হতে পারেন, কংগ্রেসের হতে পারেন, বিজেপির হতে পারেন, সে মিথ্যাচার করা মানুষগুলো থেকে সাবধানে থাকুন। বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরোটা কন্ট্রোল করেন, না,
আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব সংগঠন ছাড়া আর কোনো সংগঠনের ব্যাপারে একটু বিন্দু মাত্র চিন্তিত নন। বাকি সংগঠন শাখা সংগঠনগুলো প্রত্যেক যারা সভাপতি আছে তারাই চালান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন এই দলটা চলে। অনেকে বলে দক্ষিণপন্থী দল হাইকমান্ড নির্ভর, হ্যাঁ তৃণমূল কংগ্রেস হাইকমান্ড নির্ভর। এখানে একটা অ্যাডভান্টেজ, বহু গণতন্ত্র বহু লোকের মত যেখানে একত্রিত করে নির্বাচন বা কোনো দল চলে সেক্ষেত্রে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে কিন্তু গণ্ডগোলের সম্ভাবনা নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই শেষ কথা বলে মনে করেন তৃণমূলের নিচুতলার কর্মী থেকে একদম মন্ত্রীরা পর্যন্ত নেতারা পর্যন্ত, এখানেই তৃণমূলের অ্যাডভান্টেজ। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, একটাই কথা আপনাদেরকে বলবো যে আপনারা যেখানে ইচ্ছে ভোট দিন, যাকে খুশি ভোট দিন, কিন্তু যারা মিথ্যাচার করছেন, যারা আপনার সাথে প্রতারণা করছেন, সেই মানুষগুলোকে কিন্তু দয়া করে ভোট দিয়ে আমাদের বিধানসভাকে কলুষিত টাকা করবেন না। কারণ যতই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ হচ্ছে, যতই ভাইপো করে বলা হচ্ছে, ততই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা আপনারা বাড়িয়ে দিচ্ছেন গত কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথিতে গিয়ে বাপ তুলে কথা বলেছেন বলে হইচই পড়ে গেল সারা পশ্চিমবাংলায় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের অনেকেই কিন্তু চেঁচামেচি শুরু করলেন, এ কী ভাষা, এই ভাষায় নাকি বাঙালি কথা বলে না, বাপ বলাটা কোনো অন্যায় নয়, বাপ বলাটা কোনো অন্যায় নয়, কিন্তু ভাইপো বলা এটা কিন্তু অন্যায়। রাজনীতিতে সৌজন্যতা থাকবে, রাজনীতিতে রাজনীতিও থাকবে, কিন্তু ভাষার গরিমা তাকে বিকৃত করা এটা যেন না হয়, আমাদের এটাই প্রার্থনা সমস্ত রাজনৈতিক দলের কাছে। আমরা দেখেছি অনুব্রত মণ্ডল কী ভাষায় কথা বলেছেন, আমরা দেখেছি দিলীপ ঘোষেরা কী ভাষায় কথা বলেছেন, এ ভাষা কাম্য নয়, এ ভাষা বাংলায় চলে না, দয়া করে এ ভাষা আর ব্যবহার করবেন না বাঙালিদের উদ্দেশ্যে, আপনারা সংযত হন। তাই আগামী নির্বাচন আপনাদের কাছেও একটি অ্যাসিড টেস্ট, বাঙালির কাছে অ্যাসিড টেস্ট, তারা কাদের নির্বাচনে নির্বাচিত করে নিয়ে আসবেন, তারা মানুষের জন্য কী করেছেন, তার রেজাল্ট নিয়ে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় চর্চা শুরু হয়ে গেছে। মানুষ বিজেপির কাছ থেকে কী পেয়েছেন, তৃণমূল কাছ থেকে কী পেয়েছেন, বামপন্থীদের কাছ থেকে কী পেয়েছেন, সব চুলচেরা বিচার কিন্তু মানুষ করছেন। আমরাও চুলচেরা বিচার করতে থাকব প্রতিদিন আপনাদের কাছে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, জয় বাংলা।